চিকিৎসা মেলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গাইবার শক্তি দিও কিচ্ছা গা মাওলা তুমি দয়াবান গাইবার শক্তি দিও কিচ্ছা গা তোমার নাম ভরসা কইরা সুরে দিলামটা আনোরে গাইব কিচ্ছা হাজারি গা গাইবার শক্তি দিও মাওলা তুমি রহমা গাইব কিচ্ছা হাজারি গান গাইবার শক্তি দিও মাওলা তুমি রহমা রোজায়া আমার সালা মোজা নাইয়া গর্বে ধরছে মা জননী মায়েরে সালাম দিয়া নতুন কিচ্ছা গাইব সবাই শোনে মনহদি হিয়ারে গাজীপুরের জহির ভাই প্রযোজনা করছেন তিনি সবারে জানা দেখেন পরিবেশনা জুই কিচ্ছা মেলা চ্যানেল শোনেন দর্শক ভাই প্রবাসীর বউয়ের কাহিনী এবার বলিয়া যা আমি অধম ইমরুল কায়েস শোনেন গো সবা বোনেরা করবেন দোয়া সবার আর দোহাচা আয়ো রে এবার কি ছার ঘটনা জারি গানের সুর ধরিয়া করব বর্ণনা সবাই শোনেন মন দিয়া মাদারীপুর জেলার ঘটনা মাদারীপুর জেলার মাইয়া সখী তাহার না তার কাহিনী লইয়া আমি এই গান লিখিলা মাদারীপুর চরমুগুরিয়া বাড়ি ছিল তা আহার রে
হায়দার আলী বাবার নাম, জন্মদাত্রী মায় যে তাহার ছিল হে না বেগো, সাধারণ পরিবার আদরের মেয়ে ছিল সখী বাবা মা। শ্রোতা দুঃখের কথা বলিয়া যা, তিন বছর বয়সে সখীর বাবা মরিয়া যা, দুইটা ভাই বোন ছিল মায়ে কত কষ্ট হতো করিয়া, তাদের মানুষ করিল ধীরে ধীরে ছোট্ট সখী সাবালিকা হইল, দুঃখের কাহিনী শোনা মনোযোগে শুই না যাবেন মা বোনেরা সবাই। সরল চঞ্চল মাইয়া ঘুরিয়া সে বেড়ায়, ঘুরে বেড়াইয়া রে মাইয়া বাড়িতে চলে যা, সখীর জন্য পথ চাহিয়া থাকে হে সখীর মা আয়ো রে, সখীর বিয়ার বয়স সখীর জন্য মায়ের বড় চিন্তা ভাবনা, মায়ের বড়ই ভাবনা এইভাবে তে ঘুরলে মাইয়া কেমন দেখা যায়। বয়স যে সখীর ঘরে মন বসে না, পরের দিনে সখী আবার ঘুরিবার লাগিয়া, মায়ের বুঝাইয়া সখী যায় রে ও চলি ইয়া গো, সখী রাস্তা দিয়া যায় রাস্তার মাঝে একজন ব্যক্তি তারে দেখিতে পায়, হরিপুর দেলা বাড়ি ব্যবসার কাজে গিয়াছিল সখীদের এলাকায়। সখীরাজি গাইল মাগো কোথায় তোমার বাড়ি, কে বা তোমার মাতা পিতা বলো তারা
বাজায় দিল ও সাসার কা আসে রে এবার সখী জইলা যায় চাচা আমি আর চোখে তার ভালো লাগিয়া যায় তার ছেলেটার জন্য সখীরে দেখিয়া তার মনটা ভরিয়া বাড়ি ভাইর হরিতপুর জেলাতে বোয়াল মারি থালাতে ভাই তলজুরি গ্রামেতে তার ছেলে নাম ইব্রাহিম খন্দকা শোনেন ভাইও রে সেই ছেলেটার জন্য সখীরে দেখিয়া চাচার মনে ধরে যায় চাচা ধীরে ধীরে যায় চইলা গেল চাচা মিয়া সখীদের আঙ্গিনা মায়ের কাছে যাইয়া প্রস্তাব জানাইল সখীর মায়ে প্রস্তাবেতে রাজি হইয়া গেল ইব্রাহিমের বাবা খুশি মনে বাড়ি গেল রে ছেলে বিয়া করাইল মাদারীপুরের সখী হরিতপুরে আইলো ইব্রাহিমের সাথে মাদারীপুরের সখী সংসার করে ফরিদপুরে সখী সংসার করে মেয়ের মতো ভালোবাসে শ্বশুর যে তারে স্বামী ইব্রাহিমের ভালোবাসা বিবর হয় রে আহা কি আনন্দ কত সুখে সংসার করে দেখেন দুইজনা ইব্রাহিমদের সংসার দেখতে যেন সুন্দর একটা ফুলের বাগান সখী
মায়ে মাঝে মধ্যে মেয়ের বাড়ি আসে জামাই মেয়ে দুইজনাকে মাজাননি দেখে সখীর মায়ে ভাবে মেয়ে আমার সুখেয়া আসে রে জামাই ইব্রাহিমে কয় দোয়া করবেন মা আপনি যেন সুখী হো মা মাথায় হাত বোলা জামাই মেয়ে দুই জনাকে দোয়া করিয়া দে মেয়েকে দেখে মায়ে চলিয়া যা পিছে পিছে তুই জানাতে একটু আগাইয়া দে হে না বেগম বাড়ি সইলা গেল ও মায়ে যা আয়ো রে সখী ফিরে ফিরে যায় ইব্রাহিমে বলে তারে চলো ঘরে যায় দুজন চলে আসিল মায়ের কথা সখীর কত মনে তে পড়িল সুখের পরে দুঃখ আসে বিধির বিধানে ভাই ইব্রাহিমের সংসারে অভাব যে এ দেখা দেয় চিন্তা ভাবনা কইরা তাহার বাবা আয় অসুস্থ হয় রে তাহার প্যারালাইসিস হয় অসুস্থ হইয়া বাবা ঘরে পড়িয়া রার সুখের বাড়ি দুঃখ নামের কালো থাবায় আধার হইয়া যায় অভাবে বাবার চিকিৎসা তো হয় না ইব্রাহিমে তার বাবারে বাঁচাতে পারলো না চিকিৎসা বিহনে তাহার বাবা মারা যায় রে দুঃখ কইবার জায়গা না সুখ যে হলো সোনার হরি সুখের দেখা না আহা বুক ফাটিয়া যা চিকিৎসা বিহনে বাবা কেমনে মারা যা Thank you.
গ্রামের দানব কাইরা নিল বাবা টারে। মাঝে মধ্যে দুই জনাতে থাকে রে অনারে, এইভাবে আর কতদিন থাকা যায় অনারে গো। দুজন বুদ্ধি করিল ঢাকা যাইয়া ইব্রাহিমে চাকরি করিব, সখীরে বলিল গ্রাম ছাড়িয়া চলো আমরা ঢাকা চলে যাব। স্বামীর কষ্ট দেখার সখী রাজি হইয়া গেল, সখী বলে ও গো স্বামী যেটা ভালো বোঝো, গাছতলাতে থাকলে আমি তোমার সাথেই যাব রে, যদি রাস্তায় কাটে রাত তোমার পাশে থাকবো আমি হাতে রেখে। দেখেন কি যে মহাব্বাত স্বামীর প্রতি সখীর ভালোবাসার কত সাধ। নারী চোখের পানি ঝরঝরাইয়া পরে, কাপড় চোপড় গোছাই নিল ব্যাগের ভিতর ভরে, ধীরে ধীরে রওনা দিল দুই জন শহরে তেরে। যায়ার ফিরে ফিরে যায় সাধের ঘর বাড়ি রেখে ঢাকার পথে যা, আহা ফিরে ফিরে যায় গ্রামের মায়া ছেড়ে দুইজন ঢাকার দিকে যা। ঢাকায় চলে আসিল দুইজনে, পেটে আছে ক্ষুধার জ্বালা যায় রে এক দোকানে, পাউরুটি কি নিয়া খায় তারা ও আয়ো রে, ভাতের ক্ষুধা লাগছে রে রুটি খেয়ে সারবে কি ভাই পেটের ক্ষুধারে, যখন দুঃখ হইয়াসে ভাই দুঃখী জানে তখন দুঃখের কোন সীমানা। Thank you.
ভরার খোঁজে এবার তাই রে দুই জনা ছোট্ট একটা বাসা নিল দেখে বন্ধু জনা ইব্রাহিমে চাকরি করবে তাহার মনের ভাব না এবার তার পরের দিন চাকরির খোঁজে রওনা দিল স্বামী ইব্রাহিম দেখেন খুবই সহজে ইব্রাহিমের চাকরি হইল ওরে গার্মেন্টসে চাকরি করে দেখে ইব্রাহিম অভাব বুঝি কেটে গেল সখীর ভাবনা গ্রাম সারিয়া ঢাকায় এসে সুখে দিল কাটায় রে শোনেন পরের ঘটনা কিচ্ছা পালার সুরে আমি করি বর্ণনা সখীর জানা ছিল না সুখ যে হইল সোনার হরিণ সহজেই মিলে না সুখের জীবন চায় রে কিছু দিন কেটে মাওলার ইশারায় সখীর সন্তান এলো পেটে ইব্রাহিমের মনে কি যে ছিল সখীর যা না না সখী সরল মনে বিশ্বাস করে অতি বিশ্বাস প্রাণে স্বামীকে সখীর বিশ্বাসের ঘরে হায় রে প্রতারক স্বামীটা কেমনে আঘাত করে সকাল বেলা সখীর বলিয়া অফিসেতে যায় ইব্রাহিম শোনেন মন দিয়া সখীর মনে কত আশা স্বামী চাকরি করে রে সখীর জানা ছিল না স্বামী তাহার চইলার গেল ফিরে আর আসবে না সখীর এটাই শেষ দেখা এই জীবনে আর কোনো দিন স্বামীরে পাইব না We'll be right back.
যেতে যাওয়ার কথা ইব্রাহিম বলিয়া কি ভাবিয়া কোথায় গেল আসে না ফিরিয়া স্বামীর আশায় পথ যাইয়া সখী ওশিয়া অনেক রাত্রি হইয়া যা ইব্রাহিম যে অফিস থেকে বাসাতে ফেরে না থাকে স্বামীর আশা রাত্রি গভীর হইয়া গেলে সখী যে ঘুমা ভালো ঘুম ভাঙিল একলা বিছানা প্রাণের স্বামী ইব্রাহিম যে বাসাতে আসে না কি হইল কোথায় গেল সখীর ভাবনা হয় রে সখীর বড় চিন্তা না জানি কোন বিপদ হইল জানে দয়া স্বামীর খোঁজে বাহির হ কত জায়গা খুঁজে ও তাহার স্বামীর না পায় অফিসে ইব্রাহিমে চাকরি করি তো স্বামীর খোঁজ করি তের সখী সেই অফিসে গেল ইব্রাহিমকে খুঁজা কোথাও সখী নাই পায় রে সখীর মনে শান্তি না কত জায়গা খুঁজেও তাহার স্বামীর না পা বেশ কিছুদিন কেটে যায় ইব্রাহিমে সেই যে গেল আর ফিরে আসে না বাজবের সখী চিন্তায় গেল পরে কয়দিন পরে সখীর দেখেন বাচ্চা প্রসব হবে দোকান বাকি দিতে চায় না কেহ ও বড় দুঃখ রে স্বামী কোথায় যে গেল আলোয় ভরা জীবন সখীর অন্ধারে পড়িল সখীর দুঃখের সীমা না আজব শহরে তাকে দেখার কেউ তো না Thank you.
ভাড়া দিতেই হবে কোনো উপায় না খোদার জ্বালায় আর কত দিন সহ্য করা যায় সখীর গর্ভের নিষ্পাপ শিশু আছে কি করি রে কত জনার দুয়ারে হাত পাতিয়া চলে সখী যৌবন কালে জীবন বাঁচাতে হবে দুঃখ ভরা জীবন সখীর দুঃখ লয় রে ঘিরে মাথায় লইয়া কিছু দিন চলে যা সখীর পেটের সন্তান এবার ভূমিষ্ঠ হয়ে যা ঘরে বিপদে যাপন বলতে মা যা নিয়া আসে রে কত দুঃখ দয়াল রে সখীর জীবনের হিস্টোরি বলতে জলাশে নিষ্পাপ শিশু জন্ম জন্ম নিল নিষ্পাপ শিশু সখীর পেটে সখীর পেটে জন্ম নিল ফুটফুটে এক মেয়ে খাদিজা আক্তার নাম রাখিল এবার সখীর মায়ে খাদিজার নানি হে না বেগ ও নাতির যা তোল করে ঘরে খাবার দাবার না চান কপালি খাদি যারে বুকে আগলা নানি হে না বেগো কত ভাবে নাতনি টারে করে রে যত শিশুর জন্য রে সখী খাবার জোগাড় করিতে যায় রে সখী পরের বাড়ি কাজ কাম করিতে দুধের শিশুর জন্য কত কষ্ট করে সখী রে ভাবে স্বামীর কথা বেঁচে আছে স্বামী নাকি গিয়াছে রে মারা স্বামীর পথ যাইয়া আজও চেয়ে আছে সখী আসবে রে ফিরিয়া We'll be right back.
শোনেন হারিয়ে যাওয়া ইব্রাহিমের কথা। পালাইয়া বিদেশে গেছে বেটা কেউ তো জানে না, বউয়ের কোনো খবর নেয় না কথা, কেন কয় না রে, কি ভাবিয়া ইব্রাহিম এত পাষাণ হইয়া কেমনে কাটে যে তার দিন, সখীর দুঃখের উপহার স্বামীর কথা সখীর মনে পড়ে যে বারবার। জানে না রে স্বামী প্রবাসে আছে, ধীরে ধীরে সখীর মেয়ে বড় যে হচ্ছে, মেয়েটাকে মানুষ করতে সখী দারে দা আরে রে, সখী ভিক্ষা করে কোন কলমের কালিতে মাওলা সখীর ভাগ্য লিখে, পরের বাড়ি কাজ করে ভিক্ষা করে মেয়েটারে মানুষ করে। মনোযোগে শ্রোতা শোনেন মূল কাহিনী, ভিক্ষা করতে যায় রে সখী লইয়া স্বামীর ছবি, ভিক্ষা করতে করতে হঠাৎ ছবি যায় পড়ি ইয়া রে, একজন দেখিতে পাইল ইব্রাহিমের ছবি দেখে সখীরে সে জিগাইল, বলে এই ছবি কেন, সখী বলে স্বামী আমার খুঁজিয়া পাই না তো, তাহার খবর জানি বিদেশেতে আছে রে বেটা তোমার কাছেই বলি, বিদেশ যাওয়ার সময় আমার সাথে দেখা রে, আমার কাছে বইলা যা কথা শুনে কান্দে সখী করে হায় রে হায়, সখীর বুকটা ফেটে যাওয়া আমার কোনো খবর লয় না কেমনে পাষাণ হয়। Thank you.
নিত্যের সখী বাসায় চলে আসে, বারে বারে স্বামীর কথা শুধু মনে পড়ে, স্বামীর ছবি বুকে ধরে সখী জীবন কাটে রে। স্বামী ফিরে আসে না, একলা সখী কেমন আছে খবর লয় না, সখী মেয়ের লইয়া ঢাকার শহর পরে আছে কান্দিয়া কান্দিয়া। শহর আছে মামে দুই জনা, এই কাহিনী শ্রোতা বন্ধু সত্য এক ঘটনা, সখীর স্বামী ইব্রাহিম প্রবাসে থেকে আসে না, তাকি মনের বাসনা একমাত্র আল্লাহ ছাড়া কেউ তো জানে না, এবার বিদায় লইয়া যা ভুল হইলে শ্রোতা বন্ধু ক্ষমা করিবেন ভা। জুই কিচ্ছা মেলা চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ প্রেরণা যোগাবে। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমাদের জুই কিচ্ছা মেলা চ্যানেলটি আপনারা সপরিবারে দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের দেখার জন্য উৎসাহ যোগাবেন। জুই কিচ্ছা মেলা চ্যানেলের গল্পগুলি আপনারা দেখে এর মতামত আমাদেরকে জানাবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে বেল আইকনটি অন করে দিবেন এবং আমরা যেন পরবর্তীতে ভালো ভালো গল্প আপনাদের মাঝে উপহার দিতে পারি সকলেই আমাদের জন্য এই দোয়াই করবেন। ধন্যবাদ সবাইকে।